ওম শান্তি। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে টপিক আমরা আলোচনা করব, আমাদের কিছু ব্যক্তি আমাদের প্রশ্ন করেছেন যে আমাদের ড্রেস কোড কেমন হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যিনি আমাদের প্রশ্ন করেছেন যে ড্রেস কোড আমাদের কেমন হওয়া উচিত, অর্থাৎ আমরা যে ড্রেস আমরা ব্যবহার করছি এখন পরছি, তো সেই ড্রেসটার যে গুরুত্ব কতখানি। তো প্রথমত আমরা বলি যে দুনিয়াতে একটা কথা আছে, প্রথমত দর্শনধারী, তারপর গুণ বেচারী, অর্থাৎ আগে আমরা সবাই দেখি অপরকে। তো দেখার মধ্যে কি থাকে, না সে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তার চেহারা কেমন, এবং সে ড্রেস যেটা পরছে, ইউনিফর্ম যেটা পরছে, সেই ইউনিফর্ম অর্থাৎ ড্রেসটা কেমন। তো স্বাভাবিকভাবেই যদিও আমাদের ড্রেস পরা নিয়ে প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, আমরা যেমন খুশি ড্রেস পরতে পারি, তাতে কোনো বাধা নিষেধ নেই, যার যেমন পছন্দ সে পরতেই পারে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এখানে, আপনি আপনার মতো করে আপনি ড্রেস পরতে পারেন, কিন্তু সেটা দেখতে হবে সে ড্রেসটার ইফেক্ট কি আছে, গুড ইফেক্ট কি আছে, ব্যাড ইফেক্ট কি আছে। ভাবুন আমরা একটা মোবাইল যখন কিনি, তো মোবাইল কেনার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, তার সাথে সাথে একটা কভার কিনে নিলাম। কিসের জন্য? না মোবাইলের সিকিউরিটির জন্য, যদি বাই চান্স আমার হাত থেকে পড়ে যায় তো মোবাইল যাতে ফেটে না যায়, তার গ্লাস যাতে না ভেঙে না যায়। তো সেই কারণে আমরা কি করছি, মোবাইলের সেফটির জন্য, পুরো মোবাইলকে কভার করার জন্য একটা আমরা কভার কিনে লাগাচ্ছি। কিসের জন্য? মোবাইলের সিকিউরিটির জন্য। তো আমাদের কাছে এই শরীর খুবই মূল্যবান, এই সৃষ্টিতে আমরা অভিনয় করছি, এই শরীর দ্বারাই অভিনয় করছি, তো শরীর আমাদের কাছে খুবই মূল্যবান। তো শরীরকে আমাদের ঢেকে রাখা উচিত, কেন না, শরীরের সিকিউরিটির জন্য, শরীরের সিকিউরিটির জন্য এই পোশাক পরিধান করা উচিত, এবং সেই পোশাকটা কিসের জন্য হওয়া উচিত, পুরো শরীরকে যাতে ঢেকে রাখে। একমাত্র প্রাণী জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষই আছে যারা ড্রেস পরে, ড্রেস ব্যবহার করে, কেন না, শরীরকে ঢেকে রাখার জন্য। আমি যদি আমার শরীরকে ঢেকে রাখি তাহলে কি হবে, না বিপদ থেকে আমি নিজেকে মুক্ত রাখতে পারবো, সেফটি রাখতে পারবো। আর আমি যদি ছোটখাটো ড্রেস পরি তাতে কি হবে, না আমার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবে, আমার শরীরের অর্ধেক অংশ যদি বাইরে বেরিয়ে থাকে তো তাতে কি হবে, সবাইয়ের দৃষ্টি আমার প্রতিই আসবে। এবং যারা ভালো ব্যক্তি তারা আপনাকে দেখবে, কিন্তু তারা নিজেকে সামলে নেবে, তাদের থেকে কোনো বিপদ আপনার কাছে আসবে না, কোনো ঝুঁকি আসবে না। কিন্তু যারা এই সৃষ্টিতে, অর্থাৎ যারা ভিলেনের পার্ট বাজাচ্ছে, সেই সমস্ত ব্যক্তির দৃষ্টি যদি আপনার উপর পড়ে তখন কি হবে, না বিপদ কিন্তু আপনার জীবনেই আসতে চলেছে। কারণ সে ইমেজ করবে, ইমাজিনেশন করবে আপনার শরীরকে, আপনার চিত্রকে বারবার তার বুদ্ধিতে আসবে, অর্থাৎ বিপদের ঝুঁকি আপনার জীবনেই বাড়বে। সেই কারণে আমাদের ড্রেস কোড সেরকমই হওয়া উচিত যাতে আমার শরীরকে সম্পূর্ণরূপে ঢেকে রাখে। আমরা আমাদের ইতিহাস দেখতে পাই, ভারতবর্ষের সংস্কৃতিতে হিন্দু পরিবারে ঘোমটার প্রথা ছিল এবং এখনো আছে। কেন ছিল বা কেন আছে, এর কিছু পজিটিভ দিক নিশ্চয়ই রয়েছে এবং নেগেটিভ দিকও রয়েছে। তো আমরা বিচার করব যে আমাদের বিপদের ঝুঁকি কতখানি, বিপদের ঝুঁকি কতখানি, পর্দা পথা রয়েছে কিসের কারণে, না আমি যদি আমার শরীরকে সেফটি রাখার কারণে, আমার শরীরের সেফটির কারণে আমাদের এই পর্দা পথা বলুন, ঘোমটা বলুন, পুরো শরীরকে ঢেকে রাখার যে ডিউটি, যে প্রথা আমাদের সমাজে এসেছিল, তার এটাই হচ্ছে মূল কারণ। আমরা বলি আমাদের পরিবারের মেয়েরা বাড়ির বাইরে যখন যাচ্ছে তার সিকিউরিটি কোথায়, তো সিকিউরিটি তো তারই হাতে রয়েছে। আমি যদি আমার শরীরকে খালি করে যাই, ছোটখাটো ড্রেস পরে যাই, তো তাহলে কি হবে, সবার দৃষ্টি আমার প্রতি আসবে, আর আমার প্রতি আসার অর্থ হচ্ছে বিপদের ঝুঁকি আমারই বাড়বে। তো যতখানি পারবেন শরীরকে ঢেকে রাখার চেষ্টা করুন এবং ফুল ইউনিফর্ম, ফুল ড্রেস পরুন, তাতে দেখতে আপনি আরো সুন্দর লাগবেন, কিন্তু তাতে আপনার প্রতি রেসপেক্ট ভাবনা আসবে। তো আজ এটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ড্রেস নিয়ে যদিও প্রত্যেকের ব্যক্তিগত মত, ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকবে, যে কোনো ড্রেস আপনারা পরতে পারেন, এটা আমি আমার ব্যক্তিগত মত পোষণ করলাম যে ড্রেস আপনি
ফুল ইউনিফর্ম ফুল ড্রেস ব্যবহার করুন, যাতে আপনি আপনার শরীরকে সিকিউরিটিতে রাখতে পারেন, সুরক্ষিত রাখতে পারেন। ওম শান্তি, নমস্কার।